এরপর সম্মানিত খতিব সাহেব হাদিসের শেষাংশে বলছেন যে এই যে কল্যাণ কামনা করা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, মানুষের জন্য, এরপরে কিতাবের জন্য, কোরআনের জন্য, মুসলিম রাষ্ট্রনায়কের জন্য, সাধারণ জনগণের জন্য, এই কল্যাণ কামনার এই বিষয়টি কিন্তু নবী রাসূলদের গুণ আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন যে রাসূল আজিজুন আলাইহিম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম, তোমাদের কোন কষ্টকর কাজে, তোমাদের অকল্যাণকর কাজে, কষ্টকর কাজে এটা তার কাছে খুব কষ্টকর লাগতো, সুবহানাল্লাহ, তোমাদের জন্য যা ক্ষতির কারণ সেই বিষয়টি তার কাছে খুব কষ্টকর মনে হতো, তার কাছে খুব আজিজ ভারী মনে হতো তোমাদের জন্য কোনো অকল্যাণকর বিষয়কে, সুবহানাল্লাহ। এরকম একজন রাসূল ছিলেন এবং তিনি তোমাদের ইমানের ক্ষেত্রে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন আলহামদুলিল্লাহ, যে তোমরা সবাই ইমান আনবে, ইমানের উপর অবিচল থাকবে। তিনি আমাদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন আলহামদুলিল্লাহ, এমন একজন রাসূল আমাদের কাছে আগমন করেছিল। তো এই জন্য এই নবীদের গুণ হচ্ছে নসিহত করা। এমনইভাবে নূহ আলাইহিস সালাম তার কমকে বলেছেন যে ওয়াংসাহুলাকুম, আমি তোমাদের জন্য নসিহত করছি। অনুরূপভাবে হুদ আলাইহিস সালাম বলছিলেন যে উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কাছে আমার রিসালাতকে পৌঁছে দিয়েছি, আমার রবের রিসালাতকে পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের জন্য একজন নিরাপত্তাপূর্ণ বিশ্বাসী একজন নসিহতকারী আলহামদুলিল্লাহ। সুতরাং নসিহত এটা হচ্ছে ইমানদারদের গুণ, নবীদের গুণ, ইমানদারদের গুণও বটে। তাই কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আসছে, একজন ব্যক্তি নবীদের পথ অনুসরণ করতে বলেছিলেন তার কমকে, এবং তিনি যখন মারা গেলেন তখন বলা হলো যে কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তিনি যে জাতির কল্যাণ কামনা করতেন, তিনি যে জাতিকে বলেছিলেন ইত্তাবিউল মুরসালিন, হে আমার কম তোমরা সবাই নবীদের অনুসরণ করো, ওই লোকটি এ কথা বলেছিলেন, সুবহানাল্লাহ। তাহলে লোকটি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, বলেছিলেন ইয়া কম ইত্তাবিউল মুরসালিন, হে আমার কম তোমরা নবীদের পথ অনুসরণ করো। কিন্তু এই লোকটি যখন মারা গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন তুমি জান্নাতে প্রবেশ করো। যখন জান্নাতে প্রবেশ করলো তখন সে বলছে ইয়া রব ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার হায় আফসোস যদি আমার কম আজকে জানতো যে আমাকে তুমি জান্নাত দিচ্ছ, যদি আমার এই কমটা জানতো, সুবহানাল্লাহ, এই কথা বলেছিলেন। তাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারিমের আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন নাসাহা কওমাহু ফি হায়াতিহি ও বাদা মামাতিহি, এই লোকটি তার জীবদ্দশাতেও মানুষের কল্যাণ কামনা করেছিল, জাতির কল্যাণ কামনা করেছিল, মৃত্যুর পরেও জাতির কল্যাণ কামনা করছে, সুবহানাল্লাহ। এই জন্য এমন মানুষ আমাদের হওয়া উচিত যে আমরা মানুষের কল্যাণ কামনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে ওই বিষয়ে নসিহত করছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমের এই আয়াতকে নিয়ে চিন্তা ভাবনা করো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনুন আল মুমিনাতু বাদুহুম আউলিয়া উবাদ, মুমিনগণ নারী এবং পুরুষ একে অপরের বন্ধু তারা আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদারদেরকে অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা উল্লেখ করেছেন যে আবু বকর আল মুজানি একজন ব্যক্তি ছিলেন, তিনি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদের মাঝে তিনি যে বিশেষ একটি মর্যাদা পেয়েছিলেন এর কারণ কিন্তু এই নয় যে খুব বেশি নামাজি এবং রোজাদার ছিলেন, বিষয়টি এমনটি নয়। তাহলে কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদা? কারণ ওয়ালাকিন বিশাই নকরা ফি কলবিহি, কারণ একটি পবিত্র বিষয় ছিল যা তার অন্তরে ছিল আলহামদুলিল্লাহ, অন্তরে একটা পবিত্রতা ছিল। সেই পবিত্রতা কি? উলামায়ে কেরামগণ বলেছেন সেই পবিত্রতা হচ্ছে যে কানা ফি কলবিহি আল হুব্বুলিল্লাহি ওয়ান নসিহাতু ফি খলকিহি, সে তার অন্তরের ভিতর আল্লাহ তাআলার জন্য ভালোবাসা রাখতো, সুবহানাল্লাহ, সে আল্লাহ তাআলাকে ভালোবাসত এবং মানুষকে সে আল্লাহর জন্য ভালোবাসত, সেই সাথে সে মানুষের কল্যাণ কামনা করত আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা আর মানুষের কল্যাণ কামনা করা এটা হচ্ছে অন্তরের পবিত্রতা। এই পবিত্রতার অভাব আজ আমাদের, আমরা মুখে মানুষের কল্যাণের কথা বলি, মুখে মানুষের অনেক কল্যাণের পথ দেখাই, কিন্তু ভিতরে আসলে আমি মানুষের কল্যাণ কামনা করি না, আমি আমার নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য, স্বার্থকে চরিতার্থ করার জন্যই আমি এরকম সুন্দর সুন্দর কথা বলছি। এটা হচ্ছে আজ আমাদের অধিকাংশ মানুষের এই চরিত্র। এই জন্য আমরা কিন্তু মানে অনেক চেষ্টা করার পরও বেশি একটা এগিয়ে যেতে পারছি না, কারণ কি, আমাদের ভিতরটা সুন্দর না, বাহিরটাকে খুব সুন্দর করে আমরা সজ্জিত করেছি কিন্তু ভিতরটাকে সুন্দর আমরা করি নাই। এই জন্য আমাদের জীবনে অগ্রগতি, সফলতা কম, যতটুকু এগিয়ে যাই পিছনে আরও বেশি পড়ে যাই, এটা হলো আমাদের অবস্থা। তো এখানেই আমরা শেষ করছি।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা যে খুতবাটি শুনলাম যে দিন হচ্ছে নসিহত তথা একনিষ্ঠভাবে কল্যাণ কামনা করা, আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা করা, আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলার তাওহীদকে শক্তভাবে আঁকড়ে ধরা এবং তার সাথে শিরিক না করা, একনিষ্ঠভাবে তার ইবাদত করা, এটা হচ্ছে দিনকে নসিহত করা এবং তার যে আসমা ও সিফাত রয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া যেমনটি কোরআন এবং সুন্নাহ এসেছে। অনুরূপভাবে কিতাবের নসিহত হচ্ছে কিতাবকে পড়া, জানা, বুঝা, আমল করা। অনুরূপভাবে নবীজির জন্য নসিহতকারী হব আমরা, নবীজির সুন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরা, তার দিনকে সাহায্য করা, তার দিনের দিকে মানুষকে আহ্বান করা, দাওয়াত দেওয়া। অনুরূপভাবে মুসলিম রাষ্ট্রনায়কের জন্য নসিহত করা, তা হচ্ছে মুসলিম রাষ্ট্রনায়ককে সৎ কাজে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করা, তার কোনো কল্যাণ দেখলে সেটাকে স্বীকৃতি দেওয়া, তাকে তার জন্য দোয়া করা, কল্যাণের দোয়া করা এবং তিনি যেন ভালো কাজ করতে পারেন সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। এরকমভাবে মুসলিম রাষ্ট্রনায়কের আমরা নসিহত করতে পারি এবং সাধারণ মুসলমান যারা আছে তাদের জন্য আমরা নসিহত করতে পারি, কল্যাণ কামনা করতে পারি, একনিষ্ঠভাবে তাদের দুনিয়ার কল্যাণের দিকে তাকাবো, আখিরাতের কল্যাণের দিকেও আমরা তাকাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুক, আমিন। এই নসিহত করা হচ্ছে নবীদের গুণ, মুমিনদের গুণ, এটাই হচ্ছে শ্রেষ্ঠত্বের পথ। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব জাতির উপর তার যে একটা নসিহা ছিল, একটি ভালোবাসা ছিল, মানুষের কল্যাণ কামনা করেছিলেন তিনি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেন এবং মানুষের কল্যাণ কামনা করতেন, এই কারণেই এই হৃদয়ের পবিত্রতার জন্য তিনি অনেক ঊর্ধ্বে অবস্থান, একটি স্থান পেয়েছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।